পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। এসো, এখানে চুপ করে বসো। বসো এখানে। এই নাও, জলটা খাও। জলটা খাও। আস্তে। এবার বলো তো কি হয়েছে, এত প্যানিক কেন করছো? আর বাচ্চাদের সামনে এরকম কে করে গৌরী? ওদেরও তো মনের উপর একটা প্রভাব পড়বে। কি হয়েছে, কে ফিরে এসেছে, কে ক্ষতি করবে ওদের? শৈলমা। পিসিমণি। গৌরী, তুমি কি স্বপ্ন টপ্ন দেখা শুরু করেছো? পিসিমণি কোথা থেকে এলো? এসেছে ডাক্তারবাবু, শৈলমা আবার ফিরে এসেছে। ওর মেয়েটার ক্ষতি করার জন্য আবার ফিরে এসেছে। তুমি বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখেছি ডাক্তারবাবু। আমি সত্যি বলছি, সব শেষ করে দেবে ও। আমি কিভাবে বাঁচাবো ডাক্তারবাবু, কিভাবে বাঁচাবো আমার মেয়েটাকে? গরিব, কি সমস্ত কথা বলা শুরু করেছো বলো তো তুমি? পিসিমণি আর বেঁচে নেই গৌরী, পিসিমণি মারা গেছে, আর সেটা পুলিশও কনফার্ম করেছে। মানে মানে তুমি কি বলতে চাইছো, যে পিসিমণির ভূত এসে তার ঘাড়ে চাপছে? বেঁচে আছে শৈলমা, বেঁচে আছে ডাক্তারবাবু। আর ইতিমধ্যে তারার সঙ্গে ভাবও করে ফেলেছে। তারার বন্ধু আর কেউ নয় গো, শৈলমা। এবার যে কোনো দিন তারার ক্ষতি করে দেবে। দাঁড়াও দাঁড়াও গৌরী, তারার বন্ধু পিসিমণি? কি করে সম্ভব? আর বলছি কি ডাক্তারবাবু, দুজনে রোজ দেখা করে। তারা তো একেবারে বন্ধু বন্ধু করে অজ্ঞান, তুমি তো সেটা জানো। আর আজ আমাকে দেখা করাতে নিয়ে গেছিল ওর বন্ধুর সাথে। আমি একা আসিনি গো, আমার মাকেও সঙ্গে করে এনেছি। কি বলছো তুমি? কি করি তুমি শিওর? মানে তুমি ঠিক দেখেছো, অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছো না তো? আমি ওই মানুষটাকে চিনতে ভুল করবো ডাক্তারবাবু? কখনো না। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওকে আমি ভুলতে পারবো না। ওর স্মৃতি এতটাই ভয়ঙ্কর যে এখনো আমার দুঃস্বপ্ন আসে। এতটা ভয়ঙ্কর মানুষকে আমি আমি অন্য লোকের সঙ্গে গুলিয়ে ফেলবো? এটা হতেই পারে না, এটা হতেই পারে না ডাক্তারবাবু। তোমার মনে নেই ওই মানুষটা কি কি করেছে? তোমাকে খুন করার চেষ্টা করেছে। গর্ভে থাকার সময় আমাকে চুল্লিতে পুড়িয়ে মারতে চেয়েছে, খাবারে বিষ মিশিয়েছে, আমাকে আছড়ে ফেলার চেষ্টা করেছে, আবার তারাকে জলে ডুবিয়ে মারতে চেয়েছে, আরো কত কি। শৈলমা তো কম শয়তানি করেনি ডাক্তারবাবু। আমরা তিনজনই ওর চক্ষুশূল ডাক্তারবাবু। আমাদের কিছু করতে না পেরে এখন মিথ্যে মরা রটনা রটিয়ে তারার সঙ্গে বন্ধুত্ব করেছে, ওর ওর ক্ষতি করার চেষ্টা করবে বলে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।